As-salamu-alaikum, football premieria! গার্দিওলার গেম প্ল্যান ব্রাজিলের কোচ হবার জন্য কতটা প্রস্তুত তিনি এখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে তিতের পর কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ ব্রাজিলের সংবাদ মাধ্যমে বেশ কিছু নাম এসেছে এরই মধ্যে ধারণা করা হচ্ছে এদের একজনই হয়তো হবেন তিতের উত্তরসূরি তবে যদি ব্রাজিলিয়ান লিগ থেকে কেউ ব্রাজিলের কোচ না হয় সেক্ষেত্রে সিবিএফের রাডারে বেশ কিছু নাম আছে সেগুলোর মধ্যে অন্যতম ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা এটা বলতে উপাদানেই বর্তমান সময় যেসব কোচ রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা তিনি ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ করে তুলেছেন তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এসে বারবারই ব্যর্থ হয়েছেন গার্দিওলা বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার এক্সপেরিমেন্ট ভুগিয়েছে সিটিজেনদের ব্রাজিল কোচ তিতেও তার এসব এক্সপেরিমেন্টের জন্য বারবার সমালোচনার মুখোমুখি হয়েছে বার্সেলোনা বায়ন মিউনিকের হয়ে গার্দিওয়ালা এখন ম্যানচেস্টার সিটির কোচ দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লালিগাসহ সোনার ছোট বড় মিলে চোদ্দটি শিরোপা জেতানো গার্দওলার সাফল্য পেয়েছে ম্যানচেস্টার সিটি ও বায়ান মিউনিকেও বায়ানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলেও তিনটি বন্দেস লিগাসহ এনে দিয়েছেন সাতটি শিরোপা আর সিটির হয়ে এখন পর্যন্ত জিতেছেন এগারোটি শিরোপা গার্দেওয়ালার মতে টিকি টাকা ট্যাকটিক্সের মানে হচ্ছে কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই বল পাস করতে থাকা এবং এটা বলতে গেলে অর্থহীন অন্যদিকে পেপ গার্দেওয়ালার পছন্দ পাস অ্যান্ড মুভ ট্যাকটিক্স অর্থাৎ জায়গায় দাঁড়িয়ে পাস খেলার চেয়ে সামনে এগুতে এগোতে বল আদান প্রদান করাটাই তার কাছে বেশি গ্রহণযোগ্য এর ফলে টিকি টাকার মতো ধীরগতিতে নয় বরং দ্রুততার সাথেই আক্রমণে উঠে আসতে পারে ম্যানচেস্টার সিটি যেটা ব্রাজিলের ঐতিহ্যের বিপরীত সেক্ষেত্রে নেইমার ভিনিসিয়াসের অতিরিক্ত ড্রিবলিংয়ে বিরক্ত আসতেই পারে এই কোচের অন্যদিকে ডিফেন্সে পেপ গার্দওয়ালা ফুটবলীয় দর্শনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন ডিফেন্সিংয়ের ক্ষেত্রে ট্যাকলিং এবং শট ব্লক করার মতো মৌলিক বিষয়গুলোর উপর তিনি জোর দেন বেশি তাছাড়া দ্রুত বল ফিরে পাওয়ার জন্য হাই প্রেসিং প্রতিপক্ষের পাসিং চ্যানেল বন্ধ করার মতো ট্যাকটিক্স প্রশিক্ষণ দিয়ে থাকেন এই স্প্যানিশ কোচ বল গোলপোস্টে যত দূরে থাকবে প্রতিপক্ষের পক্ষে গোল করা ততই কঠিন এমন সহজ একটি বিষয় গাদ্দওয়ালা দলের মূল মন্ত্র আর এজন্য যতটা সম্ভব হাইল্যান্ড ডিফেন্স করার চেষ্টা করে থাকে ম্যানচেস্টার সিটি আবার ডিফেন্স থেকে আক্রমণে যাওয়ার ক্ষেত্রেও একই ট্যাকটিস বেশ কার্যকরী কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে তার অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা বিপদে ফেলে দেয় দলকে সব মিলিয়ে আপনাদের কী মনে হয় ব্রাজিলকে কোচিং করানোর জন্য কতটা প্রস্তুত পেপ গার্ড দেওয়ালা জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন